नमस्कार বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পালক আলু বানানো দেখাচ্ছি। খুব কম তেলে হয়ে যায়। পেঁয়াজ রসুন ছাড়া আমার পুরো রান্নাগুলো হয়। এই যে জিরে দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি হিং দিয়ে দিলাম, একটুখানি কারি পাতা, এটা আমার আদা বাটা হচ্ছে, মানে আদাটাকে শুকনো করে রেখেছি, যাকে হিন্দিতে সোট বলে, এই সোট দিয়ে দিলাম। সোট দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এই যে নুন, হলুদ, একটুখানি দেগি মিরচি, কাশ্মীরি মিরচি একটুখানি দিলাম। এটা করে না দিলেও চলবে, কেন কি কালারটা গ্রিন হয়ে যাবে। আমি পিসে রেখে দিয়েছি, আমার এটা নিরামিষ হচ্ছে। আপনারা চাইলে এটার মধ্যে রসুন আদা লঙ্কা দিয়েও পিসতে পারেন। এই যে আমি এটা বেটে রেখে দিই, এটা পরোটাটা বানাতেও হয় আমাকে। এই যে আপনি হিসাব মতো দিয়ে দেবেন, যেমনি পছন্দ করবেন বেশি কম। দই লাগবে, তৈরি হয়ে গেছে। গরম মশলা একটুখানি হোমমেড গরম মশলা হচ্ছে দিয়ে দিলাম। আপনি এই আমার আলু সিদ্ধ ছিল, এই জন্য অসুবিধা হচ্ছে না। আপনি একটু মাখনো মাখনও বানাতে পারেন, একটুখানি শুকনোও বানাতে পারেন। এই যে একটুখানি জল দিয়ে দিলাম, যারা আলু খাবে না তারা পনির দিয়ে বানিয়ে দেবে, পালক পনির হয়ে যাবে। এটা নিরামিষ তরকারি, আপনারা চাইলে এটার মধ্যে এক চিমটি মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দিলাম না। এই যে তৈরি হয়ে গেছে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, পালক পোটাটো তৈরি হয়ে গেছে। পালক পনির এমনি করে আপনি পনিরও বানাতে পারবেন, বুঝতে বলে। এই যে বন্ধুরা, পালক হয়ে গেছে রেডি, নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না। শনিবারের দিনকে, বৃহস্পতিবারের দিনকে আপনারা নিশ্চয়ই বানিয়ে বলবেন।